সুপারম্যান কে চিনে থাকলে নিশ্চয়ই সুপারম্যান ফ্যানরা অবশ্যই ক্রিপ্টনের নামও জানেন, কারণ ক্রিপ্টন গ্রহকে প্রথমবার 1938 সালেই অ্যাকশন কমিক্স ওয়ানে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। আর প্রথমবারের মতো 1939 সালে সুপারম্যান কমিক্সে এর অ্যাপিয়ারেন্স আসে। ক্রিপ্টন হলো একটি গ্রহ যার বাসিন্দাদেরকে ক্রিপ্টোনিয়ান্স বলা হয়। আর ক্রিপ্টন কিন্তু সুপারম্যান ছাড়াও সুপার গার্ল, সুপার ডগ ক্রিপ্টো আর পাওয়ার গার্লের নেটিভ ওয়ার্ল্ড। তবে পাওয়ার গার্ল অবশ্য ক্রিপ্টন 2 নামের আরেকটি প্যারালাল ওয়ার্ল্ডের বাসিন্দা। আর এটা তো আমরা সবাই জানি যে সুপারম্যানকে ক্রিপ্টন ধ্বংস হওয়ার আগেই তার বাবা মা পৃথিবীতে পাঠিয়ে দেয়। তবে আমরা এটা কি জানি যে ক্রিপ্টনে সুপারম্যানের প্যারেন্টস এবং তার গ্র্যান্ডফাদারকেও কতটা সংগ্রাম করতে হয়েছিল সুপারম্যানকে আর ক্রিপ্টনকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য? ক্রিপ্টনকে পোর্ট্রে করা হয়েছে মূলত একটি হোম অফ ফ্যান্টাস্টিক্যালি অ্যাডভান্স সিভিলাইজেশন হিসেবে। আর সুপারম্যান পৃথিবীতে আসার পরপরই সেই সভ্যতা ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণে, যার কাহিনী আমরা সুপারম্যান মুভি, সিরিজ এবং কমিকসগুলোতে দেখেছি এবং পড়েছি। যদিও আমরা সুপারম্যানকে স্মলভিল আর মেট্রোপলিসে ক্রাইম ফাইট করতে দেখি, কিন্তু এই সুপারম্যানকে রক্ষা করার পেছনে সুপারম্যানের প্যারেন্টস ছাড়াও সুপারম্যানের গ্র্যান্ডফাদার সেইগেলের অনেক ভূমিকা রয়েছে। আর ক্রিপ্টন সিরিজে এই ইয়াং জেন্টেলম্যান সেইগেলের রোল প্লে করেছেন ক্যামেরন ক্যাফে। সিরিজে সুপারম্যানের দাদার সময়ের কাহিনী দেখানো হয়েছে, যার পরিবার হাউস অফ এল ছিল একঘরা এবং লজ্জিত এবং নিম্নবিত্ত। আর সেইগেল সেই সম্মান পুনরুদ্ধারের জন্য আর নিজের ক্রিপ্টনকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে লড়াই করে গেছে। ঘাত প্রতিঘাত, বৈষম্য, একনায়কতান্ত্রিকতা, স্বৈরাচারিতা, ষড়যন্ত্র, লড়াইয়ের পাশাপাশি তাকে আমরা বেশ রোমান্টিকও দেখতে পাবো এই সিরিজে। এই সিরিজের সাথে অ্যারোভার্সের কানেকশন নেই, কারণ এর কাহিনী সুপারম্যানের পৃথিবীতে আসার 200 বছর আগের, যেখানে সুপারম্যানের দাদার সময়ের কাহিনী দেখানো হয়েছে, যেটা সম্পূর্ণ পাস্ট ইভেন্ট। কাহিনীর শুরুতেই দেখা যায় সুপারম্যানের দাদা অর্থাৎ সেইগেল 6-7 বছরের একজন ছোট ছেলে, যাদের কাছ থেকে তাদের র্যাঙ্ক ছিনিয়ে নেওয়া হয়, কারণ তার দাদা ভলেল একটা অপরাধ করেছিলেন। তাই তার দাদাকে গ্রেফতার করে তাদের পুরো বংশকে র্যাঙ্কলেস করে দেওয়া হয়, অর্থাৎ তারা সামাজিকভাবে দরিদ্র হয়ে পড়ে আর বস্তিতে বসবাস শুরু করে, কারণ শাস্তিস্বরূপ তাদের উচ্চবিত্ত হওয়ার খেতাব ছিনিয়ে নেওয়া হয়েছিল। এরপরের কাহিনীতে দেখানো হয় সেইগেল বড় হয়ে যুবক হয়ে যায়। 23 বছর বয়সী এই যুবক এতদিন শাস্তিস্বরূপ লোয়ার ক্লাস জীবনযাপন করছিল। তখন চিফ ম্যাজিস্ট্রেট ড্যারন ব্যাগস, যিনি এদের শাস্তি দিয়েছিল, তিনি সেইগেলকে তার কনিষ্ঠ কন্যা নেসের সাথে বিবাহের আয়োজন করে। শর্তস্বরূপ এতে সেইগেল এবং তার পরিবার আবার তাদের হারানো সম্মান ফিরে পাবে, পুনরায় রাজকীয় জীবনযাপন করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে, যেই জর্ডের সাথে সুপারম্যানের লড়াই ছিল সেই জর্ডের দাদির সাথে সুপারম্যানের দাদার প্রেম ছিল। এছাড়া অ্যাডাম স্ট্রেঞ্জ নামের একজন ক্যারেক্টার ক্রিপ্টনে আসে আর সেইগেলকে বলে যে সে ফিউচার থেকে এসেছে, অর্থাৎ 200 বছর অতীতে এসেছে টাইম ট্রাভেল করে। সে সেইগেলকে জানায় যে ব্রেনিয়াক সুপারম্যানকে অর্থাৎ তার গ্র্যান্ডসনকে হারাতে না পেরে ফিউচারে এখন সে অতীতে এসে ক্রিপ্টনকে ধ্বংস করার প্ল্যান করেছে, যাতে সুপারম্যানের এক্সিস্টেন্স ফিউচার থেকে ইরেজ করে দিতে পারে। যদি ক্রিপ্টনই না থাকে তাহলে সুপারম্যানের জন্মই হবে না। এছাড়া অ্যাডাম স্ট্রেঞ্জ সেইগেলকে একটি সানস্টোন দেয় যার মধ্যে এল বংশের সিম্বল থাকে এবং তাকে বলে ফোর্টেস খুঁজে বের করতে। সেইগেলের মা সেইগেলকে ফোর্টেস অফ সলিটিউডে নিয়ে যায়, আর সেখানেই সে জানতে পারে যে সেইগেলের দাদা ভলেল কেন এতদিন চুপ ছিল এবং কার অপেক্ষায় ছিল, এবং সে এটাও বুঝে যায় যে তাকে কি করতে হবে আর কেনই বা সে এই দিনটার অপেক্ষায় ছিল, কারণ সেখানে ভলেলের রিসার্চ লুকানো ছিল। আর এই কনসেপ্টের মাধ্যমেই আগাতে থাকে ক্রিপ্টনের কাহিনী। ক্রিপ্টন সিরিজের VFX খুবই চমৎকার। যদি সিরিজটি দেখতে যাই তাহলে কিন্তু আমাদের কাছে ঠিকই মনে হবে যেন আমরা অন্য একটি গ্রহকে আসলেই দেখছি। ক্রিপ্টন সিরিজের টোটাল 2টা সিজন, আর 2টি সিজনে 10টি করে টোটাল 20টা পর্ব। ক্রিপ্টন সিরিজে কিন্তু আমরা ক্রিপ্টন ছাড়াও ফ্যান্টন জোন দেখতে পারবো।
এছাড়াও কাহিনীর প্রয়োজনে আরও অন্যান্য কিছু ওয়ার্ল্ডও এক্সপ্লোর করতে পারব। এছাড়া ক্রিপ্টনের বিভিন্ন রীতিনীতি, এদের লোকজন, এদের সমাজ, কালচার এবং অন্যান্য বিষয়গুলো আমরা ক্রিপ্টন সিরিজের মাধ্যমেই একটা আইডিয়া পেয়ে যাব। তো সুপারম্যানের হোম সম্পর্কে জানতে চাইলে এই ক্রিপ্টন সিরিজটা দেখাই হতে পারে আপনার জন্য সেরা চয়েস। ধন্যবাদ।